একজন ভাই বলছেন, আচ্ছা ডক্টর জাকির নায়ক, আমি তোমাকে দুটি প্রশ্ন করব। একটি প্রশ্ন করব পবিত্র কোরআন থেকে, আরেকটি প্রশ্ন করব তোমাকে হিন্দুদের বেদ থেকে। হিন্দুদের বেদের নিয়ে একটি প্রশ্ন করেছেন, সেখানে উল্লেখ করা আছে মুক্তি পূজা ভঙ্গি ভাস্কর যেগুলো করা নিষেধ তবু মানুষ করছে। আমি সব সময় চাই আপনারা হচ্ছেন মুসলমান, ইসলাম হচ্ছে আপনাদের ধর্ম, সবসময় ভালো কাজ করবেন, ইসলামের বাণী সবাইকে পৌঁছিয়ে দিবেন। চেহারা আমি দেখতে অনেক কালো, কোনো মেয়ে আমাকে ভালোবাসবে কিনা আমি জানি না। আমি মজা, আমি চাইবো যে কোনো ব্যক্তি হোক, হোক সে ইন্ডিয়ার, হোক সে পাকিস্তান, হোক সে বাংলাদেশ, যে কোনো ব্যক্তি হোক, সেলিব্রিটি পার্সন হোক, আমি এক সপ্তাহে তার মিনিট ক্রিট কপি করে আমি সবার মাঝে তুলে দিতে করে। সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব জনপ্রিয় এবং একজন ভাইরাল পার্সন আমাদের সামনে এসেছে, আর তিনি হচ্ছেন হলো নকল বা জুনিয়র, কি বলবো আপনাকে, ডাক্তার জাকির নায়ক। ডাক্তার জাকির নায়ক, ডাক্তার উপাধি লাগানো যায়, মানুষে বলে মানুষ ভালোবেসে দিছে। তো সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি তার সাথে যিনি হচ্ছেন এই বাংলাদেশের ডক্টর জাকির নায়কের কণ্ঠ নকল করে ভাইরাল হয়েছেন। কেমন আছেন আপনি? অনেক বেশি ভালো আছি ভাই। অনেক বেশি ভালো আছেন, আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিক। মোহাম্মদ আশিক আপনার নাম? আপনি তো কথা বলতেছেন পুরোপুরি ওনার মতো করে, মানে সবসময় কথা বলতে পারেন না। তাহলে সুপ্রিয় দর্শক, আমরা যা প্রশ্ন করব উনি সেম শুধু ওই ডক্টর জাকির নায়কের কণ্ঠেরই নকল করে দিতে থাকবে, এরকম একটা কিছু পারবেন না? আচ্ছা ঠিক আছে। তা এখন বিষয় হচ্ছে আপনার বর্তমান বয়স কত? আমার বয়স হচ্ছে 22+। 22+। বিয়ে করেছেন? না, আমি এখনো বিয়ে করিনি। কালকে তো 14 ফেব্রুয়ারি গেল, কজনকে ফুল দিয়েছেন? ভাই আমার যে চেহারা, আমি দেখতে অনেক কালো, কোনো মেয়ে আমাকে ভালোবাসবে কিনা আমি জানি না। মজা পাইছি, ভালোবাসবে কিনা আপনি জানেন না। আচ্ছা আপনাকে কেউ দেয়নি? আমাকে কেউ দেয়নি, আমার তো গার্লফ্রেন্ড দূরের কথা, বাট আমার একটা ভালো বন্ধু নাই, মেয়ে ফ্রেন্ড। দুঃখ লাগে না মনে, কষ্ট লাগে না? কষ্ট লাগবে না কেন ভাই, আমি এখন আছি ভালো, এগুলো থাকলে লাইফে অনেক কষ্ট করতে হয়, কানতে হয়, এগুলো আমি জানি। মানে এর আগে যুক্ত হয়েছিলেন কারো প্রেমে, মজে ছিলেন? আমি একজনকে মনে মনে অনেক বেশি ভালোবাসি, তো আমি তার নামটা হাইড করে রাখছি, বলতে পারবো না। বলতে পারবেন না, যেহেতু মোটামুটি বেশ কিছু একটা সময় ধরে আপনি ডক্টর জাকির নায়কের কণ্ঠ নকল করে আসলেন, তাহলে ইতিমধ্যে তিনি যে লেকচারগুলো দেয় সেখান থেকে আমাদেরকে ছোট্ট একটু শোনাবেন। ওকে, ডক্টর জাকির নায়ককে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, সে প্রশ্নের উত্তর কী দিয়েছেন আমরা একটু জানবো। একজন ভাই বলছেন, আচ্ছা ডক্টর জাকির নায়ক, আমি তোমাকে দুটি প্রশ্ন করব। একটি প্রশ্ন করব পবিত্র কোরআন থেকে, আরেকটি প্রশ্ন করব তোমাকে হিন্দুদের বেদ থেকে। হিন্দুদের বেদের নিয়ে একটি প্রশ্ন করেছেন, সেখানে উল্লেখ করা আছে মুক্তি পূজা ভঙ্গি ভাস্কর যেগুলো করা নিষেধ তবু মানুষ করছে। আমি সব সময় চাই আপনারা হচ্ছেন মুসলমান, ইসলাম হচ্ছে আপনাদের ধর্ম, সবসময় ভালো কাজ করবেন, ইসলামের বাণী সবাইকে পৌঁছিয়ে দিবেন, এটা আর কি ভাই। অনেক সুন্দর, অসাধারণ হয়েছে আসলে, এটা বলে শেষ করার মতো না। তো এই যে কতদিন রপ্ত করলেন আপনি? আমি আজকে 3.5 বছর ধরে বিভিন্ন মানুষের কণ্ঠ কপি করে যাই, আমি সাকসেস হয়েছি, অনেক বেশি ধন্যবাদ আল্লাহকে যে ডাক্তার জাকির নায়কের কণ্ঠ আমি কথা বলতে পারি। সবার প্রথমে কার কণ্ঠটা নকল করা শুরু করলেন? মান্না ভাই। মান্না ভাই, শেষ করলেন কাকে দিয়ে, মানে এই পর্যন্ত শেষ তো হয়নি, এই লাস্ট কাকটা চর্চা করতেছেন আর কি? শাহরুখ খান। শাহরুখ খান জি। আচ্ছা আচ্ছা, মানে ইতিমধ্যে টোটাল কয়টা হয়েছে? 30টা হয়েছে। 30টা ব্যক্তির কণ্ঠ আপনি নকল করতে পারেন, সবাই তো জনপ্রিয় পার্সন। জি ভাই, তাই না? আচ্ছা, তো এখন বিষয় হচ্ছিল এই যে আপনি নকল করেন, আপনার এলাকা থেকে আপনি বিষয়টা কীভাবে দেখে তারা একটু বলবেন। আমি আমার এলাকার প্রত্যেকটা মানুষকে একটি কথা বলবো, যখন একটা মানুষ সাফল্য অর্জন করতে যায় অথবা কোনো একটা মানুষ একটা কাজে যায়, তখন তাকে সাপোর্ট করার মতো মানুষ থাকে বা না সাপোর্ট করার মতো মানুষ থাকে, অনেক মানুষ অনেক কথাই বলবে। যারা এই প্রতিভা নিয়ে আছেন, আপনার চলার পথে অনেকজন আপনার লাইফে বাধা হয়ে দাঁড়াবে, সেটাকে ইগনোর করবেন, আপনি আপনার কাজ নিয়ে এগিয়ে যাবেন, একদিন আপনার সাকসেস হবেন ভাই। আপনাকে কিভাবে দেখে তারা? আমাকে দেখে অনেকজন অনেক কথা বলে, কে বলে পাগল, কে বলে ছাগল, কে বলে রাইট, এ ধরনের অনেক কথা বলবে, মানে কুটুকি ধরে এইসব কথা বলে না? জি ভাই। আচ্ছা আচ্ছা, তা আপনি বলেছেন যে এই যে জাকির নায়কের কণ্ঠ নকল করেছেন, হ্যাঁ, এই বিষয়টাকে কেন্দ্র করে আপনি মোটামুটি একটু জনপ্রিয় হয়েছেন। জি। এতে করে কোন কোন দিকগুলো থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন বা আপনাকে ডাকতেছে? আমি বুঝবো, মানে বেশিরভাগ হচ্ছে ফেসবুক, যারা আছেন ফেসবুক ইউজার জি আমাকে অনেক বেশি ভালোবাসেন, এর আগে আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, অনেক মানুষের ভালোবাসে, অনেক মানুষের লাইক কমেন্টে আমাকে আজ বাংলাদেশে অনেক মানুষের জুনিয়র ডাক্তার জাকির নায়ক নামে চিনে, আমি নিজেকে অনেক ধন্য মনে করি। মানে আপনাকে যে উপাধিটা দেওয়া হয়েছে জুনিয়র ডক্টর জাকির নায়ক,
এতে করে আপনি সন্তুষ্ট? জি আমি অনেক সন্তুষ্ট। মানে অন্যের কণ্ঠ নকল করে সন্তুষ্ট হওয়া যায়? ভাই আমি আপনাকে একটা কথা বলি। বলেন। ধরেন আপনি কিন্তু চাইলে একটা মানুষের কণ্ঠ কপি করে কথা বলতে পারবেন না। আচ্ছা পারলাম না। আর আমি 30টা কণ্ঠে কথা বলি তার পিছনে না কোনো না কোনো একটি কারণ আছে, অথবা কোনো কিছু ত্যাগ করেছি বিনিময়ে এটা পেয়েছি লাইফে। আচ্ছা কি ত্যাগ করেছেন আমরা একটু জানতে পারি? এই যে আমি ধরেন আমি যে অফিস সময় ছিল আমি ফোনে অনেক টাকা রিচার্জ করতাম, অনেক টাকা এমবি ইউজ করতাম। এমবি ইউজ করে আমি সে নায়ক নায়িকাদের অথবা ইসলামিক কলাদের ভিডিওগুলো আমি দেখতাম ফেসবুকে, দেখে এগুলো কভার করতে করতে শিখতে শিখতে আজ আমি এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি ওই যাদের কণ্ঠগুলো নকল করেন তাদের ভিডিও দেখতে দেখতে অনেক এমবি খরচ করেছেন, প্লাস অনেক সময় ব্যয় করেছেন, সেই সুবাদেই এই কণ্ঠটা নকল করতে পেরেছেন এমন একটা কিছু। এতে করে আজকে তো মনে হচ্ছে মোটামুটি সাকসেসফুল হয়েছেন আপনি কণ্ঠ নকল করার জন্য, না? সামনে দিয়ে কী করতে চাইবেন এটা নিয়ে, এই কণ্ঠ নকল করে আর কি? ওকে, আমি চাইবো যে কোনো ব্যক্তি হোক, হোক সে ইন্ডিয়ার, হোক সে পাকিস্তান, হোক সে বাংলাদেশ, যে কোনো ব্যক্তি হোক, সেলিব্রিটি পার্সন হোক, আমি এক সপ্তাহে তার মিনিট কপি করে আমি সবার মাঝে তুলে দিতে চাই। এটা হচ্ছে আমার কথা। এটাই আপনার কথা? তো সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সামনের দিনগুলোতে উনি কার কণ্ঠটা নকল করবে। সময় কিন্তু নিয়েছে, কতদিন নিয়েছেন মাত্র? আমি যে কোনো ব্যক্তির বয়স 7 দিনে কপি করতে পারবো, এটা আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার অভিজ্ঞতা বলছে। আচ্ছা আচ্ছা, পরিবারের সদস্য কতজন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন, বাবা কি করেন? আমার আব্বু নেই। আব্বু নেই, আম্মু আছে না? জি। তাহলে বলা যায় মোটামুটি কষ্টের একটা পরিবার। এতে করে এই যে কাজের পাশাপাশি এদিকে সময় দিচ্ছেন, এটা কি সাপোর্ট করে পরিবার? জি সাপোর্ট করে। আগে আমাকে কেউ দেখতে পারতো না, যখন আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে তখন অনেকজন আমাকে ভালোবাসে, অনেকজনে ভিডিও করে। অনেকজনে ভালোবাসে? মানে কোনো মেয়ে এই প্রতিভা দেখে ভালোবাসে নি, প্রপোজ করেনি? মিথ্যা কথা বলবেন না, সবাই দেখতেছে। মাথা শিখেছি। জাকির না একটা ক্রীড়া কাটে না, উনি তো কোরআন শরীফের রেফার দেখায়। আমি তো এখন আমার রিয়েল কন্টে কথা বলতে পারছি না, পরিবর্তন করে ফেলছেন দেখছেন। মানে সুলুম সাপের যেরকম সুলুম বদলায়, উনি কিন্তু নগদে এখন কণ্ঠ পরিবর্তন করে ওরকম লুক নিয়ে আসছে। তো এই যে আপনি আগাচ্ছেন ভবিষ্যৎ, এটাকে কেন্দ্র করে বা আদার্স কী করতে চাইবেন আপনি? আমার রিয়েল কণ্ঠে বলি একটু কথা। হ্যাঁ বলেন। ডাক্তার জাকির নায়েকের কণ্ঠে কথা বলতে একটু কষ্ট হয়, তো আমি চাই ভবিষ্যতে মানে সামনে আমি মানুষকে হাসাবো। আমাদের যে কুমিল্লা লাকসামবাসী আছে, আমি আমার কুমিল্লা লাকসামবাসীকে অনেক বেশি ভালোবাসি। তো আমাদের লাকসামে কিন্তু সেই প্রকার আলোচিত মানুষ একবারে নাই, আমি যদি বলতে চাই আলোচিত কোনো মানুষের লাকসাম নাই। তো আমি চাই আমি যতগুলো ভিডিও করি আমাদের এই দেখেন লাকসাম নবাব বাড়ির ক্যামেরাটা একটু ঘুরান, এটা হচ্ছে লাকসাম নবাব বাড়ি কলেজ, ওইখানে আছে রাজবাড়ি, এই যে প্রাসাদগুলো এই দেখেন, ওই এদিকে একটু ঘুরান ভাই প্লিজ, দেখেন আমাদের লাকসামের অনেক ঐতিহ্য আছে। তো আমি চাই আমার প্রত্যেকটা ভিডিওর মাঝখানে আমি আমার লাকসামের ঐতিহ্যকে তুলে ধরতে চাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার চাওয়া? আমার চাওয়া এটাই। অনেক সুন্দর চাওয়া আপনার। আপনি যেটা বললেন যে এই আপনাদের লাকসামে ওইরকম কোনো জনপ্রিয় পার্সন নেই এরকম একটা কিছু, সেই ক্ষেত্রে নিজের কিছু করে জনপ্রিয় মানে হলে এটা বেশি ভালো হয় না ভাই? নিজ থেকে মানে আচ্ছা আমি বলি, ইতিমধ্যে বা আপনি এই যে কপি করেন তার আগ থেকে অনেকে কপি করে আসতেছে। হ্যাঁ, আপনি যেটা ধরেছেন আমার মনে হয় সামরিক সময়ের জন্য আপনি সফলতা পাচ্ছেন, এটা স্থায়িত্ব পাবে হচ্ছে আপনার কর্মের উপর নির্ভর করে। সেই ক্ষেত্রে সামনের দিনগুলোতে কীভাবে আগাবেন এটার একটা লম্বা পরিকল্পনা করতে হবে নিজ থেকে। আপনি কী মনে করেন? আমি চাই আমি বিভিন্ন প্রকারের শর্ট ফিল্ম করতে চাই। আচ্ছা, মানে বিনোদন বিনোদন আর কি, কমেডিয়ান আমি নিজে ভয়েস দিব, ভয়েস দিয়ে আমি বিভিন্ন ভয়েস ক্লিপ মানে ভিডিও ক্লিপ করতে চাই যে আমার ভিডিওগুলো দেখে মানুষ হাসবে, এটা এটাই চান না? জি। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, এখন কিন্তু আমরা বসে আছি ভাইরাল পার্সনের সাথে, যিনি ইতিমধ্যে জাকির নায়েকের কণ্ঠ নকল করে অনেক বেশি সাড়া পেয়েছেন আপনাদের কাছ থেকে। আমরা এখন তার সাথেই কথা বলছি। এখন বিষয় হচ্ছে শেষ বেলায় আমরা, হ্যাঁ, আপনি নিজ থেকে কিছু বলতে চান, নিজের কোনো কিছু অজানা কিছু সবার সামনে? আসলে প্রত্যেকটা মানুষের লাইফে একটা চাওয়া পাওয়া থাকে, প্রত্যেকটা মানুষের লাইফে স্বপ্ন থাকে, তো সবার তো স্বপ্নগুলো আর বাস্তব হয় না, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন, অবশ্যই আপনারা আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারবেন, সেটা আমি চাই। আর আমি কোনো প্রকার কারো থেকে কোনো সহযোগিতা কোনো এরকম কোনো কিছু আমি চাই না, আমি শুধু চাই আপনাদের ভালোবাসা, আপনাদের একটা শেয়ার, একটা লাইক, একটা ফলো, এটাই।